বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখলাম জারণ বিজারণ বিক্রিয়ার এই এক নম্বর সমীকরণ। এখন আমরা দুই নম্বর সমীকরণটা দেখব। তোমাদের যদি এই চারটা বিক্রিয়ার কোনো বিক্রিয়া সমাধান করার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে পার্ট ওয়ানে এই ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। আবার পার্ট থ্রি ফোরে অর্থাৎ এই তিন চার নম্বর বিক্রিয়া পার্ট থ্রি ফোরে দেওয়া থাকবে, তোমরা এই লিঙ্কের ডিসক্রিপশনে যেয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটি যে সমস্যাটা সমাধান করবো সেটা হলো বিক্রিয়া নাম্বার দুই। এখন দুই নম্বর বিক্রিয়াটা আমরা এখন সমতা করতে যাব। এখন তোমাদের আমার মনে হয় কি এই কীভাবে এই বিক্রিয়াগুলো হয় এর বিক্রিয়াগুলো উৎপন্ন বিক্রিয়া করে উৎপাদ কীভাবে উৎপন্ন হয় সেগুলো বোঝার জন্য আমাদের প্রথম ভিডিওটা অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওটা দেখা প্রয়োজন। এখন আমরা আসি এইখানে বিক্রিয়া নাম্বার দুয়ে, চলো যাই। এইখানে দেখো ক্রোমিয়াম এর জারণ সহ কত হবে সেটা আমরা অবশ্য বুঝতে পারি। দেখো কীভাবে বোঝা যায়, ক্রোমিয়ামের জারণ সংখ্যা জানার জন্য আমাদের যা করতে হবে, দেখো অক্সিজেনের অক্সিজেন কয়টা আছে, 60টা। প্রথমে আমরা এইখান থেকে শুরু করি। দেখো এখানে কে এর জারণ সংখ্যা কত, 1 গুণন কত, 2, কারণ 2টা আছে। তারপর প্লাস, কারণ ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, 2Cr। তারপর এখানে অক্সিজেন আছে কয়টা, 60টা, প্লাস 2 আর 7। অক্সিজেন আমরা জানি যে মাইনাস অক্সিজেন জারণ সংখ্যা -2, তাহলে 7 দুগুনে কত হয়, 14, তাহলে -14, তাহলে এটা হবে -=0। অথবা এটা যদি আমরা সুন্দর করে করি, 2Cr সমান সমান হবে -14, এবারে চলে যাবে, এবারে যে কী হবে, +14 হবে, এবারে +2, এবারে যাবে -2 হবে। আবার এটা যদি আমরা করি তাহলে হবে Cr 14 থেকে 2 গেলে 12, 12 ভাগ 2 অর্থাৎ 6। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রোমিয়াম বিক্রিয়কে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6 অর্থাৎ 6+। এখন এই জিনিসটা আমরা কিন্তু এটা একটা মুখস্থ করার বিষয়, এটা আমাদের এই যে আমরা প্রথম ভিডিওতে পার্ট ওয়ানের ভিডিওতে দেখিয়েছি, এই যে এই জিনিসটা যে এখান থেকে বোঝা যায় যে এই যে এই বইটা হলো তোমার গাজী আহসানুল কবির এবং রবিউল ইসলাম স্যারের এই বইয়ে। দেখো এখানে লেখা আছে যে বিক্রিয়ার আগে জারণ সংখ্যা কত থাকবে, বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কত থাকবে। তোমরা ইচ্ছা করলে এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের মোবাইলের ভিতরে, অথবা তোমরা একটা নোট করে নিতে পারো। দেখো এখানে লেখা আছে এমএনের জারণ সংখ্যা কত হবে, সবগুলোই লেখা আছে। আমরা ক্রোমিয়ামের বের করলাম, দেখি ক্রোমিয়াম কোথায় আছে, এই দেখো ক্রোমিয়ামের থাকে 6, এই দেখো ক্রোমিয়ামের থাকে 6 থেকে এটা 3-তে যাবে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু ক্রোমিয়ামের 6 আছে তাহলে এখানে অবশ্যই ক্রোমিয়ামের আছে +3, তাহলে 3+। এই যে এই আয়ন দেখেই কিন্তু আমাদের এই জিনিসগুলো বোঝা যায় যে বিক্রিয়া করে উৎপাদ কী উৎপন্ন করবে, এটা কীভাবে উৎপন্ন করে আমাদের ফার্স্ট পার্টের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, আমি সেটা আর বলছি না এখন আর। আচ্ছা, তারপরে কী আছে, আয়রন। দেখো আয়রন কই, এই যে আয়রন থাকে 2, +2 থাকে, চলে যাবে +3, তাহলে এটা 2 থাকবে, চলে যাবে +3। এটা কীভাবে বিক্রিয়া হলো, এটা এরকম একটা বিক্রিয়া, যেমন এই যে এক নম্বর বিক্রিয়া আমাদের প্রথম পার্টে দেওয়া আছে, ওটা দেখে নেবে তোমরা। আচ্ছা, তাহলে আসো আমরা বিক্রিয়া সমাধান করি। জারণ অর্ধবিক্রিয়া, আমরা জানি জারণ অর্ধবিক্রিয়া সেই বিক্রিয়া যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে দেখো তো ইলেকট্রন ত্যাগ হয়েছে কোথায়, এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে। দেখো ইলেকট্রন ত্যাগ হলে আমরা জানি যে ধনাত্মক মান, জারণ সঙ্গে ধনাত্মক মান বাড়ে, তাহলে দেখো 2+ ছিল, হয়েছে 3+, মানে ধনাত্মক মান বেড়েছে। এখন তাহলে আমরা করি, শুরু করি কাজ। তাহলে এখানে Fe2+ ছিল, Fe2+ বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে Fe3+। এখানে দেখো Fe আছে 2টা, কিন্তু এখানে আছে 1টা। আমরা বিক্রিয়া সমতাকরণের জন্য এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, তাহলে এখন 2টা Fe 2টা ইলেকট্রন ত্যাগ করবে না, হ্যাঁ 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা Fe 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে 2Fe3+ পরিণত হলো। আবার বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ ঘটিয়েছে কোনটা, এইটা। এখন এইখানে K2 হলো দর্শকায়ন, তাই আমরা এখানে দর্শকায়নগুলো নেব না। এখন দর্শকায়ন, এখন দেখি এখানে কী বাকি থাকলো, তাহলে Cr2O7। এখানে Cr2 6+ ছিল, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন করলো কি, Cr2 Cr হবে 2 Cr উৎপন্ন করলো, এটা কত, 3+। এখন দেখো তো এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন 60টা আছে, তাহলে অক্সিজেন 60টা আছে, তাহলে আমরা 60টা অনু পানি নিয়ে নিতে হবে আমাদের, যদি আমরা এটা না করি তাহলে যে এই পানিটা আসবে না। আচ্ছা,
সারটা পানি নিলাম এবং সারটা পানি নিলে পরে এইখানে বেশি বাড়তি থাকলো কোন জিনিসটা? বাড়তি থাকলো এখানে দেখো বাড়তি হয়ে গেছে H2 7H2। এটা হলো তাহলে 7×14 হাইড্রোজেন এখানে বেশি হয়ে গেছে, তাহলে এখানে আমাদের 14 হাইড্রোজেন দিতে হবে, না হলে সমতা হবে না। তাহলে দিয়ে দিলাম 14 হাইড্রোজেন প্লাস। এখানে কথা হলো যে এখানে এই Cr2 দেখো তো, একটা Cr2 বিক্রিয়া করে Cr6 প্লাস বিক্রিয়া করে Cr3 প্লাসে পরিণত হয়েছে, মানে একটা সিআর ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা? তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে, কয়টা? তিনটা। আবার তাহলে দুইটা সিআর ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? অবশ্যই ছয়টা। তাহলে এখানে গ্রহণ করবে কয়টা? ছয়টা, 6 ইলেকট্রন। এখন আমাদের এর মাধ্যমে জারণ অর্ধবিক্রিয়া বীজন অর্ধবিক্রিয়া সম্পূর্ণ হলো। আমরা এখানে এই বিক্রিয়াতে জারণ 1 নম্বর বিক্রিয়া, এই বিক্রিয়াকে 2 নম্বর বিক্রিয়া ধরবো। এখন আমাদের কাজ হলো যে এই ইলেকট্রন যে মানগুলো আছে, এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো সমতা করা। দেখো এখানে দুইটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, এখানে সমতা হয়নি, তাহলে আমাদের এটার সমতা করতে হবে। তাহলে সমতা করার জন্য আমাদের কী করতে হবে? এই 1 নম্বরকে আমরা এই যে 1 নম্বর আছে, 1 নম্বরকে 3 দ্বারা গুণ করবো, যেটা হবে সেটার সাথে 2 নম্বর যোগ করবো, 2 নম্বর যোগ করবো। এখন আমরা করি সেই কাজটা। এখন 1 নম্বর কী আছে? এইটা, এটার সাথে আমরা কি কত গুণ করবো? 3 গুণ করবো, এটার সাথে আমরা 3 গুণ করবো। তাহলে 2Fe2+ আছে, তাহলে এটা কি? এটার সাথে যদি আমরা 3 গুণ করি কত হবে? 2 আছে, আমি যদি এটার সাথে 3 গুণ করি তাহলে হবে 3×6Fe2+। তারপর এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা, তাহলে আমরা এটার সাথে যদি 3 গুণ করি তাহলে হবে কত? -3×6টা ইলেকট্রন। তারপর এটার সাথে আমরা 2 নম্বর যোগ করবো, 2 নম্বরে কোনো কিছু গুণটুন নাই, সরাসরি যোগ করে দিই। প্লাস সিআর, এই যে দেওয়া আছে Cr2 6+O7+14H+6টা ইলেকট্রন। এটা যদি আমরা বিক্রিয়া করাই, বিক্রিয়া করে উৎপন্ন হবে এই যে এটার সাথে আমরা জানো যে 1 নম্বর বিক্রিয়া, 1 নম্বরের সাথে 3 গুণ করবো, তাহলে এখানে Fe3+ আছে কয়টা? 2টা, এটার সাথে 3 গুণ করলে হবে 6Fe3+ এটা তো যেভাবে আছে সেভাবে আমরা বসাবো, 2Cr3+ সাতটা পানি এর মাধ্যমে হলো। এখন দেখো এই জিনিসটাকে, এই জিনিসটা দেখো, এখানে ছয়টা ইলেকট্রন আছে, এখানে 6টা প্লাস ইলেকট্রন, এখানে মাইনাস ছিল, তাহলে এই দুইটাতে গেল গা, এই দুইটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা যদি সুন্দর করে লিখি তাহলে কী লিখতে পারি? 6Fe2+Cr2O7+14H+ এটা যদি বিক্রিয়া করানো যায় তাহলে উৎপন্ন হয় 6Fe3+2Cr3+7টা পানি, এটা আমাদের উৎপন্ন হয়। এখন আমরা দর্শক আয়ন যোগ করব। এখন আমরা এখানে লিখতে পারি যে দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করি। এখন দর্শক আয়ন যোগ করলে কী হবে? এই উপরে চলে যাই আমরা। দর্শক আয়ন যোগ করলে কী হবে? দেখো এখানে Fe2+, এই দেখো Fe2+, Fe আছে এইখানে, তাহলে আমরা কি এখানে দর্শক আয়ন কোনটা? এইটা না দর্শক আয়ন? হ্যাঁ, তাহলে আমরা যোগ করি, তাহলে 6টা যোগ করলে কী হবে? 6টা FeSO4 দর্শক আয়ন যোগ করছি, এই যে দর্শক আয়ন। তারপরে কী আছে? +Cr2O7, এই যে K2Cr2O7, তাহলে এটা যোগ করো, তাহলে এখানে কয়টা আছে? একটাই, তাহলে K2, এই যে Cr2O7, এটা K2 কোথা থেকে আসছে তো বুঝতে পারছো তো? এই যে এখান থেকে দর্শক আয়ন যোগ করছি, K2 দর্শক আয়ন, SO4 দর্শক আয়ন। আচ্ছা, তারপর এটার সাথে 14টা H+ আছে এখানে, দেখো 14টা H+, এখানে দেখো H2 আছে, আমরা যদি H2 আকারে এই জিনিসটা যদি H2 আকারে রাখতে চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, 7H2SO4, এখানে SO4 দর্শকায়ন, দর্শকায়ন যুক্ত করলাম আমরা। তাহলে এখন এই জিনিসটা যদি বিক্রিয়া করাই, বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে? 6Fe3+, এখন এই 6Fe3+ কই? এই যে Fe, এখন দেখো এইখানে 6Fe, এখানে Fe2 আকারে আছে, তাহলে আমরা যদি Fe এইভাবে রাখতে চাই, এইভাবে 2 আকারে রাখতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারি যে 3Fe2SO4 3। তারপরে কি আছে? আমরা এটা করলাম,
টু সিআর প্লাস, এই দেখো টু সিআর প্লাস। এখন এই টু সিআর প্লাস দেখো এখানে টু সিআর আছে, এখানে সিআর টু আছে, তাহলে আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারি সিআর টু এস ও ফোর থ্রি, আর বাদ বাকি কী থাকলো পানি, এই দিয়ে দিলাম সারটা পানি। বন্ধুরা দেখো এখন হলো দেখো এখানে এই জিনিসটা বাড়তি হয়ে গেছে, আমি তোমাদের বলে দিই ফার্স্ট ভিডিওতে আমি বলেছি যে কে টু দর্শকায়ন এস ও ফোর দর্শকায়ন, এই লাস্টে যে দুইটা দর্শকায়ন এক হবে, তাহলে এই দুইটা দর্শকায়ন আমি যোগ করে দিলাম কে টু এস ও ফোর, এর মাধ্যমে এই বিক্রিয়াটার সমাধান শেষ হলো। তোমাদের যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমি শীঘ্রই তোমাদের অ্যান্সার দেবো। আর যদি আমাদের ভিডিওটা পছন্দ হয় তোমাদের তাহলে একটা লাইক দিও, আর যদি তোমাদের এই যে কোনো সমস্যা হয় আমাদের এই যে পার্ট ওয়ানের ভিডিওতে যে দেখতে পারো, আর আমাদের এখানে তোমাদের যে আমি লিস্ট করে দিয়েছি যে ভিডিও যে সমীকরণটার সমাধান তোমাদের প্রয়োজন সেটা তোমাদের আমাদের এই যে পার্ট করা আছে এই পার্টের ভিডিওতে যে দেখো, এগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।